আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় অন্তিম ব্যক্তির কথা বলেন এবং আমরা এটাও বিশ্বাস করি যে যতক্ষণ ধরে অন্তিম ব্যক্তির কাছে যে সুবিধাগুলো যে স্কিমগুলো আমাদের ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের স্কিমগুলো যদি না পৌঁছানো যায় তাহলে এটা একটা অধুরা থাকবে এবং সেই কারণেই এই অভিযান আজ থেকে শুরু হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2021 সালে জনজাতিদের ভগবান হিসাবে পরিচিত স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিক বিরসা মুন্ডার যে জন্মবার্ষিকী 15ই নভেম্বর এই দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালনের ঘোষণা করেছিলেন তিন বছর চলছে এবং মূলত জনজাতিদের যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যে ঐতিহ্যকে আগামী যে নেক্সট জেনারেশন তাদের কাছে পৌঁছে দিতে এই 15ই নভেম্বর দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালনের ঘোষণা করা হয় এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামের জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকার যেখানে আর্থসামাজিক উন্নয়ন তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের জনজাতিদের বীর নেতৃত্ব আগে যেটা বললাম যে ভগবান হিসাবে পরিচিত বিরসা মুন্ডার জন্মদিন হিসাবে পালিত হয় স্বাধীনতা সংগ্রামের জনজাতিদের গৌরবময় অবদানকে স্মরণ করার জন্য ভারত সরকারের জনজাতি মন্ত্রক সকল রাজ্যের ট্রাইবেল যে রিসার্চ যে ইনস্টিটিউট তাদের সাথে একযোগে জনজাতি গৌরব দিবস পালন করছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে জনজাতিদের যে সংস্কৃতি শিক্ষা শিল্পকলা এবং ঐতিহ্য জীবনযাত্রা এবং স্বশ যে উদ্যোগী হওয়া ইত্যাদি ক্ষেত্রে তাদের উজ্জীবিত করা ইন্সপায়ার করা তৃতীয় জনজাতি গৌরব দিবস হিসাবে আজ 15ই নভেম্বর ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহাদয়া সংসদ ভবন প্রাঙ্গণে স্বাধীনতার বীর যোদ্ধা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এছাড়াও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঝাড়খণ্ডে উলিহাতু গ্রামে ভগবান বিরসা মুন্ডার জন্মস্থানে উনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন সরকারি ফ্ল্যাগশিপ প্রকল্প ও পরিষেবা সমূহের সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য সুবিধাভোগীদের কাছে যাতে পৌঁছানো নিশ্চিত করতে সরকার কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত সরকার প্রতিশ্রুতিবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমরা সবাই জানি যে সবসময় সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসের যে আহ্বান সেই সেটাকে সাড়া দিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফ্ল্যাগশিপ প্রকল্পগুলোর মাধ্যমে স্যানিটেশনের সুবিধা এবং আবশ্যক আর্থিক পরিষেবা ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির যে অন্যান্য যেসব যেরকম এলপিজি সংযোগ আর্থিক পরিষেবা দরিদ্র অংশের জনগণের জন্য আবাসন এবং খাদ্য নিরাপত্তা সঠিক পুষ্টি নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা বিশুদ্ধ পানীয় জল এবং গুণগত শিক্ষা ইত্যাদির মৌলিক যে সুযোগ সুবিধা সেগুলো লক্ষ্যমাত্রা অর্জনে সরকার মিশন মোডে সে কাজটি করে চলছে এবং এর জন্য অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কারণে জনসচেতনতা সুনিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান শুরু হচ্ছে প্রকল্প পরিষেবা সমূহের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই যে আজকের এই 15ই নভেম্বর এখান থেকে শুরু হচ্ছে এই কর্মসূচির যে মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই প্রকল্পের আওতায় যারা সুবিধাভোগী অথচ তারা সুবিধাটি পাননি সেই অন্তিম ব্যক্তিদের কাছে পৌঁছানো কারণ লেফট আউট কেউ যেন না থাকে তো সেই কারণেই এই অভিযান এবং প্রকল্পগুলি সম্পর্কে যে তথ্যের প্রচার ও সচেতনতা গড়ে তোলা পাশাপাশি প্রকল্পগুলি থেকে উপকৃত সুবিধাভোগীদের কাছ থেকে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতার ভাব বিনিময় ও যোগ্য সুবিধাভোগীদের বিস্তৃত বিবরণ সংগ্রহের মাধ্যমে তালিকাভুক্ত করা এই কর্মসূচিতে গ্রামীণ এলাকার জনগণ এবং নগর কিংবা শহরাঞ্চল নাগরিকদের জন্য নির্দিষ্ট ফ্ল্যাগশিপ প্রকল্পের যে সচেতনতা গড়া তোলা হবে এবং তাদের
রেজিস্টার করা, তাদের নামের তালিকাভুক্ত করা। তাছাড়া এই কর্মসূচিতে জনজাতি অধ্যুষিত এলাকাকে প্রাধান্য দিয়ে রয়েছে বিশেষ প্রকল্প, যেমন সিকেল সেল এনিমিয়া দূরীকরণ অভিযান, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তালিকাভুক্ত করা, স্কলারশিপ স্কিম, ফরেস্ট রাইট ট্রাইবেল বনধন বিকাশ কেন্দ্রের স্ব সহায়ক গোষ্ঠী গঠন ও বনকে ভিত্তি করে উৎপাদন সামগ্রীর বাজারজাতকরণ। আমাদের